বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ক্ষমতা জামুকার নেই, সরকারেরও নেই। খেতাব বাতিল করলে স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। আর বিএনপি নেতারা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের কোনো পদক্ষেপ নেই। দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘেউর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খন্দকার দেলোয়ারের পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সুপারিশ করার ক্ষমতা জামুকার নেই। কোন মুক্তিযোদ্ধা যিনি তার বীরত্ব দিয়ে তার কীর্তি দিয়ে তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন সেটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা জামুকার নেই, কোনো অধিকার তাকে কেউ দেওয়া হয়নি। আর জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই, কারণ সরকার এটা করতে পারে না। এটা সম্পূর্ণ স্বাধীনতার যে কনসেপ্ট আশা আকাঙ্ক্ষা সেই কনসেপ্টের বিশ্বাসঘাতকতা করা হবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ঢাকায় সব সভা সমাবেশ নিষিদ্ধ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। কেন? যে ভবিষ্যৎ বিদেশ থেকে মেহমানরা আসবেন, ভালো কথা, মেহমানদেরকে তো আমরা আপনার সম্মান দেখাতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো আমরাও পালন করছি, কিন্তু তার অর্থ এই নয় যে শুধু একটি মাত্র দল বা এক সরকার তারা নিজেদের প্রয়োজনে তারা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের অধিকারগুলোকে তারা হরণ করবে। তারা আমাদের সমস্ত কর্মসূচিকে স্থগিত করে দিয়েছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিস্তা চুক্তি যদি 10 বছর আগে হয়ে থাকে তাহলে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। কথা বলেন করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও। এই করোনা তাদের ধরন পরিবর্তন করে আবার আক্রমণ করছে, সারা পৃথিবী কিন্তু প্রিকশন নিচ্ছে, কিন্তু বাংলাদেশ কোনো সেই সাবধানতা অবলম্বন করে নেই। ব্রিটেন লকডাউন করেছে, ভারতে লকডাউন করেছে, আবার ইউরোপ লকডাউন, কিন্তু বাংলাদেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেনি, কেননা তাদের সামনে কিছু অনুষ্ঠান সামনে আসছে। আমরা মনে করি সরকার এখনো উদাসীন অথবা ইচ্ছাকৃতভাবে কেউ ঢেউ তাকে প্রতিহত করার জন্য যে কর্মকাণ্ডগুলো করা দরকার এগুলো একটাও তারা করছে না। এটাকে হয় বহনে করছে, না হলে ইচ্ছাকৃতভাবে সেগুলো তারা গ্রহণ করছে না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বেগম সেলিমা রহমান সহ দলের নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।